ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচ উপরে যে টিউটোরিয়ালটি আমরা আলোচনা করেছি সেখানে কিছু মৌলিক বিষয় আলোচনা করা হয়েছিল কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেটি আলোচনা করা হয়নি আজকে আমরা সে বিষয়গুলো আলোচনা করব আজকের আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে হোম পেজ কি সার্স ইঞ্জিন কি ওয়েব সার্ভার কি ইউআরএল কি এবং ওয়েব পোর্টাল কি হোম পেজ ওয়েবসাইটে ঢুকেই প্রথমে যে পেজটি পাওয়া যায় তাকে হোম পেজ বলে অর্থাৎ কোনো ওয়েবসাইটের ঠিকানা যদি আমরা ব্রাউজারের অ্যাড্রেস বা লিখে সার্চ করি তাহলে প্রথমে যে পেজটি পাব সেটি হচ্ছে হোম পেজ সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুলস বা সফটওয়্যার যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায় বিভিন্ন সার্চ ইঞ্জিন রয়েছে যেমন গুগল ইয়াহু আস্ক ইত্যাদি খুবই সুপরিচিত সার্চ ইঞ্জিন রয়েছে আমরা অনেকেই সার্চ ইঞ্জিন এবং ওয়েব ব্রাউজারকে মিলিয়ে ফেলি কিন্তু অত্যন্ত সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে সার্চ ইঞ্জিন এবং ব্রাউজার অবশ্যই এক নয় ব্রাউজার দিয়ে আমরা ওয়েবসাইটকে দেখি বা কোনো তথ্যকে প্রদর্শন করি বা দেখি আর সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা তথ্যকে খুঁজি এবং সহজে খুঁজে পাই ওয়েব সার্ভার ওয়েব সার্ভার বলতে বিশেষ ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়কে বোঝায় যাতে তথ্যসমূহ রাখা যায় এবং ইন্টারনেটের মাধ্যমে ওই তথ্যসমূহে প্রবেশ করা যায় সহজভাবে বলতে গেলে সার্ভার হচ্ছে বিশেষ ধরনের বৃহত্তর কম্পিউটার যার মেমরি অনেক বড় এবং অনেক তথ্য রাখা যায় এবং ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্যগুলোতে প্রবেশ করা যায় বা সেই তথ্যগুলো দেখা যায় ওয়েব সার্ভার সাধারণত সবসময়ই খোলা থাকে যাতে ইউজাররা তাদের প্রয়োজনীয় তথ্য সহজে পেতে পারে ইউআরএল কোনো ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয় ইউআরএল হল ওয়েব পেজের একক ঠিকানা আমরা কেউ কেউ ইউআরএল এবং ডোমেইন নেমকে গুলিয়ে ফেলি কিন্তু ইউআরএল এবং ডোমেইন নেম এক নয় ডোমেইন নেম হচ্ছে আইপি অ্যাড্রেসের এগেইন্স্টে বা বিপরীতে কোনো নাম যা কোনো ওয়েবসাইটের ঠিকানা হতে পারে তবে ইউআরএল হচ্ছে সুনির্দিষ্ট একটি ঠিকানা যা কোনো পেইজের ঠিকানাকে নির্দিষ্ট করে আমরা জানি যে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে তাহলে আমি যদি কোনো নির্দিষ্ট ওয়েব পেজে যেতে চাই তাহলে ওই ওয়েব পেজের যে ঠিকানা সেটি হচ্ছে ইউ এবং সেই ইউআরএলে ডোমেইন নেইমও একটা অংশ যেমন নিচে দুটি উদাহরণ দেওয়া হয়েছে এইচ টি টিপি সেমিকুলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ স্ল্যাশ লিস্ট আরেকটি ইউআরএল দেখানো হয়েছে এইচ টি টিপি করন ডাবল স্ল্যাশ ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ এই দুটি আসলে ফেসবুক নামের যে একটা বৃহত্তম ওয়েবসাইট রয়েছে তারই বিভিন্ন পেইজের ঠিকানা অর্থাৎ দুটি হচ্ছে ইউআরএল প্রথমটি হচ্ছে ফ্রেন্ড লিস্ট যে পেজটি রয়েছে তার ইউআরএল আর দ্বিতীয়টি হচ্ছে ইনভাইটকৃত বা অংশগ্রহণকৃত যে গ্রুপসগুলো রয়েছে অর্থাৎ গ্রুপের যে পেজটি সেটির ইউআরএল এখানে লক্ষণীয় যে প্রথম এই ডট কম পর্যন্ত কিন্তু একই কিন্তু তারপরে পার্থক্য রয়েছে অর্থাৎ এই ডট কমের পরে যদি দুটি অংশ থাকে তাহলে প্রথমটি অবশ্যই ডিরেক্টরি বা আমরা যাকে ফোল্ডার বলি আর পরেরটি হচ্ছে ফাইল একটি অংশ থাকলে সেটি শুধুমাত্র ফাইল আমরা জানি যে কোনো ডিরেক্টরির মধ্যে ডিরেক্টরি থাকতে পারে এবং ফাইল থাকতে পারে কিন্তু ফাইলের ভেতরে কোনো ফাইল অন্য কোনো ফাইল বা ডিরেক্টরি থাকতে পারে না তাই ডট কমের পরের যদি তিনটি অংশ থাকে তাহলে প্রথম দুটি হবে ডিরেক্টরি বা ফোল্ডার শেষেরটি হবে ফাইল আর পুরো বিষয়টি মিলে হচ্ছে পাথ আমি ইউআরএলের বিভিন্ন অংশকে পরিচয় করে দিচ্ছি এটি হচ্ছে প্রোটোকল এইচটিটিপি যার পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটুকু হচ্ছে একটা ইন্টারনেট বৃহত্তর ইন্টারনেট বিশ্বব্যাপী যেটির রূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফেসবুক ডট কম এটা হচ্ছে প্রকৃত ডোমেইন নেম বুক মার্কস এটি হচ্ছে ডিরেক্টরি এবং লিস্ট এটি হচ্ছে একটি ফাইল ওয়েব পোর্টাল ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক কন্টেন্ট ও সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজবদ্ধভাবে উপস্থাপন করে যেমন বাংলাদেশ সরকারের ওয়েব পোর্টাল হচ্ছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন যার ডোমেন নেম হচ্ছে ডাব্লিউডাব্লিউ সহজভাবে বলতে গেলে ওয়েব পোর্টাল হচ্ছে বড় ধরনের একটা ওয়েবসাইট যাতে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে যেমন এখানে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের কথা বলা হয়েছে এখানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের লিঙ্ক রয়েছে বিভিন্ন সেবাদানকারী সংস্থার লিঙ্ক রয়েছে এবং বিভিন্ন ধরনের তথ্য রয়েছে যা একটা বড় ধরনের ওয়েবসাইট ধন্যবাদ সকলকে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য